বাই। অনেস্টলি চিকেনটা খুব বাজে দেখতেই হয়েছে, খেতে তো খুবই কাঁচি, চোখ মুখ ফুলে গেছে। হাই, গুড মর্নিং। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন আমি জলপাইগুড়িতে আছি, এটা আমার জলপাইগুড়ির বাড়ি, মানে তোমরা অলরেডি আমার শিলিগুড়ির বাড়িটা দেখে ফেলেছো, আর আমার নিজের বাড়ি যেটা সেটাও দেখে ফেলেছো। এটা আমার জলপাইগুড়ির বাড়ি, মানে এটা আমার 3 নম্বর বাড়ি। এখনো পর্যন্ত আমার টোটাল 3টেই বাড়ি আছে, আর বিয়ে হয়ে গেলে আরেকটা বাড়ি হয়ে যাবে, শ্বশুর বাড়ি, 4টে বাড়ি হবে তখন। তো আমি আজকে জলপাইগুড়ি থেকে বাড়ি যাচ্ছি, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর মাঝে কিছুদিন ব্লগ দিতে পারিনি, কোনো ভিডিওই দিইনি, কিছুই দিইনি, কারণ শরীরটাও ভালো ছিল না, আর ঘুরতে এসেছিলাম, একটু চিল করছিলাম। আমি যখন জলপাইগুড়িতে আসি তখন বেশিরভাগ টাইমটাই এই ব্যালকনিটাতে বসে থাকি, এখান থেকে শহরটাকে দেখতে ভীষণ ভালো লাগে। জলপাইগুড়িতে এখন আর অতটা ঠান্ডা নেই, ঠান্ডা অনেক কমে এসেছে, বাড়িতে এলেই আমার আর ভালো লাগে না ঠান্ডাতে। জলপাইগুড়িতে থাকলে বেশিক্ষণ রোদে বসে থাকা যায় না, একটুক্ষণ বসে থাকলেই মনে হয় গরম লাগছে, আর বাড়িতে সারাদিন রোদে বসে থাকলেও মনে হয় রোদের তাপ গায়েই লাগে না। বেশ কিছুদিন ধরেই সর্দি লেগেছিল, আগের ব্লগে বলেছিলাম মুর্শিদাবাদ থেকে আসার পরেই সর্দি লেগেছিল। সর্দিটা ঠিক ছিল, সর্দি হলে একটু একটু শরীর খারাপ হয় ঠিকই আছে, কিন্তু হঠাৎ করেই খুব শরীরটা খারাপ হয়ে গেছিল, বুঝতে পারিনি কি হয়েছিল। তারপর ডক্টর দেখালাম, ডক্টরও বলল সেরকম কিছু না, স্ট্রেস থেকে হতে পারে। কি জানি, আমি তো নিজেও বুঝতে পারছি না কিসের এত স্ট্রেস, আমি তো কোনো স্ট্রেসই নিই না, কোনো কিছু নিই, সব কিছুকেই এত লাইটলি নিয়ে নিই বলারই বাইরে, ওটা আমার বাড়ির লোক জানে। যাই হোক, এই শারীরিক অসুস্থতার এই ওয়ের কারণে বেশ অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি, তাই জন্যই এই কথাগুলো বললাম। এদিকে আমিও ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি, আর এইদিকে আরেকজন স্কুলে যাবে, ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, স্কুল থেকে এসে আবার আমাদেরকে ছাড়তে যাবে। আজকে শনিবার, সেই জন্য হাফ ডে আছে, তাড়াতাড়ি চলে আসবে। আমার এদিকে স্নানও হয়ে গেল, আসলে এই বাড়িতে মেসি ভাই আর মিন্টুদা একাই থাকে, তো আমরা এলে ভালোই হয়, সবাই একসাথে থাকি, আর চলে গেলে পরে মন খারাপ হয়ে যায়। আমরা যেহেতু আজকে চলে যাব, সেই জন্য একজন খুব কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে, আমি তাকে দেখাই। জাস্ট দেখ, কান্নাকাটি করছে। কষ্টে আর কি করবে, বাসন গুছাচ্ছে, খুবই আমার মতন একটা মানুষ বাড়িতে না থাকে কারোরই ভালো লাগে না। এই যে কাঁদছে, খুবই কাঁদছে, চোখ মুখ ফুলে গেছে। যাই হোক, মজা করছিলাম, কান্নাকাটি করার কিছুই নেই, কারণ আমি অধিকাংশ সময়ই এখানেই থাকি, প্রয়োজনে অপ্রয়োজনে হুটহাট করে চলে আসি। আর আমাদের বাড়িতে বলতে গেলে আমরা সবাই অনেকটা ওই রকমই, একসাথে থাকতেই ভালোবাসি, তো আমরা চলে যাব, সেই জন্য মা চিকেন রান্না করেছিল, তারপরে মটর পনির করেছিল, মটর পনির না, আলুর দমের মধ্যে পনির আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে মটর পনির। এই রাধাকৃষ্ণর মুখটা খুব মিষ্টি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বাড়ির গৃহদেবতা। খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো, মেসি ভাই আজকে একাই থাকবে বাড়িতে, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। বাই বাই। আমরা থাকি একেবারে 4তলার ওপরে, আর এই সিঁড়ি দিয়ে নামা ওঠাটা উফ খুবই কষ্টের। নামার সময় তো তাও ঠিক আছে, ওঠার সময় তো মনে হয় আর উঠবো না, এখানেই থেকে যাই। এই যে বেরিয়ে গেছি রাস্তায়, অনেক দূর চলে এসেছি। এই ওভারব্রিজটা নতুন হয়েছে, তোমরা তো অনেকে হয়তো জানো, খুব সুন্দর লাগছিল, তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ওয়েদারটাও এত সুন্দর, আকাশে সূর্য আছে ঠিকই, কিন্তু রোদের সেরকম তাপ নেই।
আমরা রাস্তায় যেতে যেতে হাঁপিয়ে গেছিলাম, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। ভীষণ হাওয়া লাগছিল, ঠান্ডাও লাগছিল, আর এমনিতেও মনে হলো একটু হেঁটে নিই, তাই জন্য একটু নেমেছি। রাস্তাটা খুব সুন্দর, এই তো বাড়ি প্রায় পৌঁছে গেছি। আমার আবার বাড়ি গিয়ে এক বন্ধুর জন্মদিন আছে, সেখানে যাবার কথা, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে সন্ধ্যের আগেই ঘরে ঢুকে যেতে পারি। তো আমার বাড়ি পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর ঘরে ঢুকিনি, একবারে বন্ধুদের সাথে চলে গেছিলাম। তো ওদের সাথে দেখা হলো, আর বন্ধুদের সাথে দেখা হওয়া মানেই তো অনেক মজা, অনেক আনন্দ, অনেক মজা করলাম, তারপরে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখছি সবাই এরকম আমার দিকে তাকিয়ে মুখ চাপা দিয়ে হাসছিল। কেন যে হাসছিল জানি না, ওরা হয়তো আমাকে নিয়ে কোনো একটা আলোচনা করছিল। যাই হোক, আমি আর খাওয়া দাওয়া করিনি রাতে, কারণ আমি বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করে এসেছিলাম। বাকিরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। ব্যাস, আজকে সব এনার্জি শেষ, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, শেষ।